এই মুহূর্তে বাংলায় চলছে কন্যাশ্রী কাপ। আপনারা যারা ফুটবল ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে বাংলার মেয়েদের উন্নতির স্বার্থে এবং বাংলার মহিলা ফুটবলকে আরও বৃদ্ধি করতে আইএফএ কিন্তু এই মেয়েদের ফুটবল টুর্নামেন্ট সেটা কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা চালু করেছে। এই বছরও তার অন্যতা হয়নি, একেবারে জাঁকজমক উপায়ে উদ্বোধন কিন্তু হয়েছিল এবারে কন্যাশ্রী কাপের। কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, যারা ফুটবল ফলো করেন, বাংলার ফুটবল ফলো করেন, তারা জানেন যে এবারে কন্যাশ্রী কাপের রেজাল্টগুলো কিন্তু অনেকটা বেশি কী বলবো একপেশে একতরফা এরকম একটা ধরনের হয়ে যাচ্ছে। তো প্রথমেই আমরা যেটা কথা বলবো যে এই ফলাফলগুলো বিষয় আমরা দেখতে পাবেন, যদি ইস্টবেঙ্গলের উদাহরণ আমরা দিই, প্রথম ম্যাচে তারা কালীঘাট স্পোর্টস ক্লাবকে 12-1 ফলে হারিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে 8 গোল। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব, একটা বাংলার ফুটবলের অন্যতম প্রধান, তাদেরকে 7-0 ফলে হারালো। এছাড়া গতকাল শ্রীভূমি কিন্তু 9-0 গোলে হারিয়েছে চাঁদনি স্পোর্টিং ক্লাবকে। তো এইগুলো নিয়ে প্রশ্ন তোলা যায় যে কেন এই অসম লড়াইটা তৈরি হচ্ছে, তাহলে কি কম্পিটিশনের অভাব, শুধু কি এবারে কন্যাশ্রী কাপে কম কয়েকটা দল তারাই কি লড়াইয়ে রয়েছে? আসলে আমরা যদি খবরটা নিই, আসলে আমরা যদি বিষয়টা দেখি যে কন্যাশ্রী কাপ যখন শুরু হচ্ছে তার পরেই, কন্যাশ্রী কাপ যখন ঘোষণা করা হচ্ছে, যখন বলা হচ্ছে যে এই তারিখ থেকে শুরু হবে, তারপরেই আমরা দেখছি কি যে বাংলার যে মহিলা ফুটবল দলগুলো তারা তড়িঘড়ি করে একটা দল তৈরির চেষ্টা করছে। আমরা বাংলার এক প্রধানের কথা যদি বলি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারাও একেবারে শেষ মুহূর্তে দল তৈরি করে এবারে কন্যাশ্রী কাপে নেমেছে। ইস্টবেঙ্গলের কথা যদি বলি, তারা কিন্তু কন্যাশ্রী শুরু 2 মাস আগে থেকে তারা দল তৈরি করেছে এবং তার উপরেও এই রেজাল্টটা কিন্তু তারা করছে। তাহলে ভাবুন, যারা তুলনামূলকভাবে যারা ছোট দল, তুলনামূলকভাবে যেগুলো একাডেমির দল, তারা কীভাবে দল তৈরি করছে। কারণ আপনারা দেখবেন যদি এবার কন্যাশ্রী কাপ, তাই সেখানে কিন্তু ইস্টবেঙ্গল, সুরুচি সংঘ এবং শ্রীভূমি, এই তিনটে দল কিন্তু ভালো পারফর্ম করছে। এবং আমরা যদি বাংলার ফুটবল, মহিলা ফুটবলের কথা ভাবি, তার যারা সেরা প্লেয়াররা রয়েছেন তারা কিন্তু এই তিনটে দলের মধ্যেই বিভক্ত রয়েছেন। সেইখানটায় দাঁড়িয়ে কেন এই বৈষম্য তৈরি হচ্ছে, ফারাকটা তৈরি হচ্ছে গুণগত মানে, সেখানে আমরা দেখছি যে একটা দল যেখানে খুব ভালো ফুটবল খেলছে, অপর দলে ফুটবলাররা যেন সেভাবে বুঝতেই পারছে না কীভাবে খেলতে হবে, তালমেলের অভাব তো বটেই, তার সাথে সাথে মনে হচ্ছে না তারা প্রথমবারের জন্য হয়তো পায়ে বল দিয়েছে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সত্যি এই বিষয়গুলো দেখলে একটা খুব খারাপ লাগবে। এবং আপনারা যদি কন্যাশ্রী কাপের কোনো ম্যাচ যদি আপনারা আসেন, তাহলে কিন্তু এই তফাতটা আপনারা বুঝতে পারবেন। এবং এই যে 10-0, 11-0, 8-0, 7-1, 9-1 এইরকম যে রেজাল্ট, এগুলো যদি ছেলেদের ফুটবলে হতো তাহলে কিন্তু ইতিমধ্যে তদন্ত কমিটি বসে যেত, ইতিমধ্যে এটা শুরু হতো যে হ্যাঁ কি গড়াপেটা হচ্ছে নাকি এই ম্যাচগুলো। কিন্তু মহিলা ফুটবলে এবারের কন্যাশ্রী কাপে কিন্তু সেইগুলোই হচ্ছে, এতটা বেশি মানের ফারাক কিন্তু তৈরি হয়েছে। এবং এখানেই প্রশ্নটা আসবে, তাহলে কি বাংলার ফুটবলের মান কি কমছে, বাংলার মহিলা ফুটবল কি এভাবেই কমছে? সেটার যদি আমরা কথা বলি তাহলে এটার একটা ব্যতিক্রম অবশ্যই রয়েছে, সেটা হলো 14 ন্যাশনাল গেমসে কিন্তু আমাদের বাংলার মেয়েরা সেমিফাইনালে অবধি গিয়েছিল, চতুর্থ হয়েছিল। তো সেখানে বলা যায় যে হয়তো না ব্যতিক্রম কিন্তু রয়েছে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে বাংলাকে যদি ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন দিতে হয়, আপনারা জানেন ভারতীয় মহিলা ফুটবল দল এই মুহূর্তে দুর্দান্ত একটা ফর্মে রয়েছে, তারা কিন্তু র্যাঙ্কিংয়ে, ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ছেলেদের থেকে অনেকটা উপরে রয়েছে, হয়তো কম্পিটিশন সেখানে কম, কিন্তু সেখানেও দাঁড়িয়েও বাংলা, সেখানে দাঁড়িয়েও ভারতের মেয়েরা তারা কিন্তু বিদেশেও খেলতে যাচ্ছে। তাহলে প্রশ্নটা হলো কেন বাংলার মেয়েরা সেই জায়গাটায় যেতে পারছে না? সঙ্গীতা বাস্পর একমাত্র বাঙালি মহিলা ফুটবলার যে এখন জাতীয় দলের নিয়মিত সদস্য, এখানেই কিন্তু প্রশ্নটা উঠছে যে তাহলে কেন বাংলা ফুটবল থেকে ভারতীয় ফুটবলে, জাতীয় দলে এবং তারপর বিদেশের ফুটবলে তারা যেতে পারছে না? কন্যাশ্রী কাপের এবারে ছবিটা কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠেছে যে এই গুণগত মানের ফারাকটা কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্ন হিসেবে তুলে দেবে। কন্যাশ্রী কাপ শুরু হওয়ার পরেই যদি আপনার প্রস্তুতি শুরু করেন, যদি দল গঠনের জন্য তাড়াহুড়ো করতে থাকেন, তাহলে এইরকম রেজাল্টই কিন্তু হবে। দেখতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ফুটবলাররা এমনভাবে খেলছে যেন তারা হচ্ছে প্রথমবার বল পায়ে দিয়েছে, তালমেলের অভাব রয়েছে, পাস বাড়াচ্ছে অপোনেন্টের পায়ে এসে পড়ছে। আজকে ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচটা যদি আমরা দেখি, তার কিছু ফুটেজ অফ ব্যাকগ্রাউন্ডে চলবে, সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে
মহামেডানের প্লেয়াররা যখন বল বাড়াচ্ছেন সব কটা ইস্ট বেঙ্গলের কাছে যাচ্ছে, এবং যে ইস্ট বেঙ্গল দু মাস আগে কন্যাশ্রী কাপ শুরু দু মাস আগে থেকে তারা টিম তৈরি করেছে, তারা কিন্তু একটা বেশ সংঘবদ্ধভাবে ফুটবল খেলছে, তবুও সেখানে কিছু একটা খামতি রয়েছে এবং সেই খামতিটাকে বারবার করে এড়িয়ে যাওয়া হবে। এবং খেয়াল রাখতে হবে শুধু এই কন্যাশ্রী কাপ নয়, এরপর কিন্তু রয়েছে ইন্ডিয়ান ওমেন্স লিগ রয়েছে, IWL 2 রয়েছে, সুতরাং সর্বভারতীয় পর্যায়ে ফুটবলেও কিন্তু বাংলার তরফ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে ইস্টবেঙ্গল যাচ্ছে, সেইখানেও কিন্তু ইস্টবেঙ্গলের একটা দায়িত্ব রয়েছে। এবং প্রশ্ন উঠবে যে যেভাবে ছেলেদের ফুটবলকে মেনটেন করা হয়, সারা বছর ধরে তাদেরকে মেনটেন করে সমস্ত ফুটবল খেলা হয়, এখন কিন্তু ভারতীয় মহিলা ফুটবলও কিন্তু সেই জায়গায় পৌঁছেছে। আপনি কেরালা দেখুন, আপনি মিজোরাম দেখুন, বিদেশের একাধিক রাজ্যে কিন্তু মহিলা ফুটবলকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বাংলায় কি সেই গুরুত্বটা কি দেখানো হচ্ছে? চেষ্টাটা রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু কন্যাশ্রী কাপের এবারে কন্যাশ্রী কাপের যে সমস্ত রেজাল্ট সেইখানে কিন্তু প্রশ্ন, সেখানে কিন্তু চিন্তা কিন্তু রয়ে যাচ্ছে। এবং আমরা এই বিষয়ে কথা বলে নিয়েছিলাম IFA সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং মহামেডান কর্তা বেলাল আহমেদ খানের সাথে। তারা কিন্তু দুজনেই দীর্ঘদিন ধরে ময়দানে রয়েছেন এবং বাংলার মহিলা ফুটবলের জন্য তারাও কাজ করেছেন দীর্ঘ সময় ধরে, এবং তাদের বক্তব্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো কী বলছেন তারা, চলুন সেটা আগে শুনে নিই। কন্যাশ্রী কাপ আমরা যেভাবে শুরু করব ভেবেছিলাম শুরুটা ঠিকঠাকই হয়েছে এবং খুব ভালো মতনই চলছে। বেশ কিছু টিম খুব ভালো, মানে শক্তপোক্ত টিম করেছে। আগে আমরা মেয়েদের খেলা দেখেছি, তখন বসে খেলা দেখা যেত না, কিন্তু মেয়েদের খেলা যেহেতু তখন ওটা আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু ধীরে ধীরে মেয়েরা বেশ একটা ভালো উচ্চতায় চলে গেছে এবং সব রাজ্যেই এটা এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। আশা করছি ভালো ফল সব জায়গাতেই আস্তে আস্তে হবে। অসম লড়াইটা এটা হচ্ছে কি, মেয়েদের টিম যারা করে, বেশ কিছু ছোটো টিম আছে, তাদের আর্থিক অবস্থার একটা কারণ। কারণ মেয়েদের টিম বেশিরভাগ চালাতে গেলে হয় কি, অনেককে রাখতে হয়, বেশিরভাগ গ্রামগঞ্জ থেকে আসে। কলকাতা শহরে মেয়ে খুব কম খেলে, মানে দুই হাতে গোনা হয়তো এতগুলো, এর মধ্যে হয়তো 10টা পাওয়া যাবে কি না সন্দেহ। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েদেরকে রেখে খেলাধুলা করানো এটা একটা খুব টাফ ব্যাপার। যা যাদের অর্থের সঙ্গতি রয়েছে তারা একটু ভালো টিম করতে পারে, আর যাদের অর্থের সঙ্গতি কম তার মধ্যেও বলছি ছোটো টিমের মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার লুকিয়ে রয়েছে, যেটা মানে কি এই একটা প্লেয়ার দিয়ে তো ফুটবল হচ্ছে মানে 11 জনের খেলা, এখানে সকলের কম্বিনেশন একটা দরকার। এই কম্বিনেশনের জায়গায় দাঁড়িয়ে ওই একটা দুটো প্লেয়ার ভালো হলো আর সব দাঁড়িয়ে গেল, তখন খেলতে পারে না। তো সেই জায়গায় যে ছোটো টিমগুলোও তো আছে, আমাদের নজর রাখা উচিত যে এই সব টিমের মধ্যেও যে ভালো ভালো ট্যালেন্টগুলো রয়েছে সেগুলোকে খুঁজে রাখা। না না, যারা যারা গুছিয়ে নিই, ধরো এখন শ্রীভূমি আর যেভাবে ইস্টবেঙ্গল, এই দুটো টিম আর মোটামুটি সূচি সংঘ, তারা যেভাবে টিমটা গুছিয়েছে, আমি মনে হচ্ছে টপে যদি গুছিয়ে থাকে, এখন যে আমি চোখে দেখছি যেটা, শ্রীভূমি টিমটা সবথেকে বেটার টিম। তারপরে ইস্টবেঙ্গল তো IWAK ওর কাছেও ভালো ভালো, ইস্টবেঙ্গলও ভালো টিম, তারপরে যদি তুমি বলো সূচি সংঘও ভালো টিম। তো একটা কতটা প্লেয়ার, যত প্লেয়ার আছে সব এই তিনটে বড় টিমের মধ্যে, মানে এই তিনটে টিমের মধ্যে চলে গেছে, তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে, আগে থেকে প্ল্যানিং করেছে বলে ওদের টিমটা এত ভালো হয়েছে। নিশ্চয়ই আমার যদি আগে থেকে প্ল্যানিং করতো দু মাস আগে থেকে যখন থেকে, তখন তো আমি আমার টিমও আমি ভালো গুছিয়ে নিতে পারতাম। সব মিলিয়ে এটাই বলবো যে বাংলার মহিলা ফুটবলের সম্ভাবনা কিন্তু রয়েছে, যেখানে ছেলেরা সন্তোষ ট্রফিতে মূল পর্বে যোগ্যতা অর্জন করতে পারছে না। কিছুক্ষণ আগেই বলেছিলাম বাংলার মহিলা ফুটবলাররা কিন্তু ন্যাশনাল গেমসে সেমিফাইনালে যাচ্ছে, তো সুতরাং সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাটাকে আরও বৃদ্ধি করতে হবে, আরও বাড়াতে হবে, মহিলা ফুটবলে যেন বাংলাই হয় ফুটবলের হাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে, এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।